Hello guys, welcome back to my channel Passion Nek Deblina, and as you know I am Deblina. So onek din por abar dekha hocche ar ami already ekhon chole eschi Bolpure achi ekhon to notun posting hoyeche kichu na ke to notun posting niye ki bittanto somosto video banate parini to erpor banabo karon mane transportation notun somosto kichu niye pochondo byasto chilam. আর নতুন জায়গায় এসে একটু সেট করতে টাইমও লাগছে তো এরপরে আস্তে আস্তে ভিডিও দেওয়া বেশ ভালোভাবে স্টার্ট হবে তো আজকে যেটা আমরা যাচ্ছি সোনাঝুরি হাট নাইট করে এসেছি নাইট করে এসে এখন নাইট শেষ হয়নি আজকে রাতে আবার নাইট আছে কিন্তু হঠাৎ ইচ্ছে হলো যে ঘুরে আসি চলো যাই যাওয়া যাক তো যাচ্ছি সোনাঝুরির হাট আর আমার রুমমেটের আজকে ছুটি আছে তো হঠাৎ প্ল্যান বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে রাস্তায় গিয়ে আর তোমাদের সবাইকে দেখাবো যে সোনাঝুরি হাটটা কেমন আমি এখনো দেখিনি অবভিয়াসলি তো সবার কাছ থেকে শুনেছি যে ওখানে অনেক কিছু পাওয়া যায় খুব সুন্দর চলো সো উইদাউট এনি ডিলে ইংলিশ গেট টু দ্য ভিডিও গাইস ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়ি তো আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সোনাঝুরির উদ্দেশ্যে আর টোটো করে নিয়েছি টোটো ভাড়া আমাদের লেগেছিল 100 টাকা শুধুমাত্র যাওয়ার জন্য আর রাস্তাটা এতটাই খারাপ ছিল যে ঠিকঠাক করে ক্যামেরাটা ধরতেও পাচ্ছিলাম না তো এই জন্যই এই ভিডিওর এরকম অবস্থা তো আমরা আরেকটু কাছে চলে এসেছি সোনাঝুরি আর একটু সামনে মানে প্রায় 5-10 মিনিটের মধ্যেই আমরা সোনাঝুরিতে পৌঁছে যাব তো তার মধ্যে আমরা ভিডিও নিতে ছাড়িনি আর দেখতে পাচ্ছ যে এখান থেকেই হাট প্রায় শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন হচ্ছে শনিবার তো ভিড় অবভিয়াসলি বেশিই হবে শনি রবিবার এখানে ভিড় খুব বেশি হয় আমরা সোনাঝুরিতে পৌঁছে গেছি আর এখান থেকে শুরু হচ্ছে হাট একদম প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে প্রচুর রকম ব্যাগ ডিজাইনার সব কটাই এরপরে এখানে চলে এসেছি শাড়ি মানে সমস্ত রকমের শাড়ি তোমরা এখানে পাবে তারপরে জুয়েলারি কালেকশন রয়েছে এগুলো বেশিরভাগ সব মেটালের জুয়েলারি আর এখানে একজন পাশে আন্টি ছিলেন যিনি বারবার ধরে বোঝাতে চেয়েছিলেন যে কোন কানেরটা দরকার কিন্তু হ্যাঁ লাস্টে আমি বললে বুঝল তারপরে কিছু কেনাকাটা করার জন্য আমিও দাঁড়ালাম তো দাম দর না করে তো এখানে জিনিস কেনার একদমই উপায় নেই দেখছিলাম আর কি জিনিসগুলো সত্যি প্রত্যেকটা জিনিস সুন্দর কিন্তু অনেক জিনিসের দামও আবার বেশি এখানেও আরো কিছু কালেকশন রয়েছে যেগুলো আরো অন্য রকমের ইয়ারিংস এর ডিজাইন ডোকরা রয়েছে এখানে অনেক রকম মানে দাঁড়িয়ে দেখলে বেশ ভালোই টাইম যাবে তোমাদের তো একজন কাকিমা বিক্রি করছিলেন ওনার ব্যবহারও যথেষ্ট সুন্দর খুব ভালোভাবে বোঝাচ্ছিলেন তো এরপর এখানে আছে আরো নানা রকম যে স্লিং ব্যাগ সাইড ব্যাগের কালেকশন কাঁথা স্টিচ থেকে শুরু করে সমস্ত রকম তোমরা দেখতে পাচ্ছ আর ব্যাগগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয় আর এখানে রয়েছে কাঠের মালা বিভিন্ন রকম মালা আর সঙ্গে ইয়ারিংও রয়েছে নেক্সট আমরা ওই দোকানে গিয়ে আরেকটা পার্ট দেখছিলাম মানে এত সুন্দর সুন্দর কালেকশন আমার তো মানে মনে হচ্ছিল যে সব স্যালারির টাকা বোধহয় আমি এখানে ঢেলে আসবো তো যাই হোক নেক্সট এই যে তোমরা এখন যে নেকলেসগুলো দেখছো এই নেকপিসগুলো সব কটাই কিন্তু তাল গাছ হয় সেই তাল গাছের যে বিভিন্ন রকম অংশ থাকে সেগুলোকে কেটে কেটে এগুলো বানানো হয়েছে তো এগুলো প্রত্যেকটা যথেষ্ট সুন্দর ডিটেলিং খুব সুন্দর দোতারা বিক্রি হচ্ছিল কিন্তু আমি কিনিনি তার কারণ আমি এগুলো বাজাতেই জানি না আর এখানে আছে বিভিন্ন রকম চপিং বোর্ড আর এখানেও আবার বিভিন্ন রকম
মেটাল মানে এখানে এই যে হাটটা এখানে মেইনলি সমস্ত রকম শাড়ি চাদর ব্যাগ জুয়েলারি কালেকশনে মানে ভর্তি ছড়াছড়ি মানে তুমি যেখানেই যাবে সেখানেই বিভিন্ন রকম হিউজ কালেকশন পেয়ে যাবে তো নেক্সট আমি চলে গেলাম এটা হচ্ছে একটা স্কার্ফ তো এটা হচ্ছে কাঁথা স্টিচের তো এই জিনিসটা অনেকগুলো দোকানেই বিক্রি হচ্ছিল দেখতে এগুলো তো এই জিনিসটা আমি কিনিনি আরেকটাই সবুজের ওপর সবুজ নীল কম্বিনেশন একটা আমি কিনেছি আর এইগুলো দেখতে মনে হচ্ছে শাড়ির মতো কিন্তু এগুলো শাড়ি নয় এগুলো হচ্ছে বেডশিট আর এরপরে আছে আবার সেই জুয়েলারি কালেকশন এখানে কড়ি দিয়ে বিভিন্ন রকম বানানো আছে স্পেশালি এখানে চুড়ির কালেকশন প্রচুর এখানে সমস্ত কাপড়ের যে চুড়ি পাওয়া যায় সেগুলো সমস্ত আছে আর আমি তো চোখ সরাতে পাচ্ছি না এরপরে আমরা কি দেখতে যাচ্ছি গাইস জাস্ট দেখো শাড়ি বেশ পছন্দ হয়েছে এইরকমই আরেকটা শাড়ি নিয়েছি বাট এই শাড়িটা আমি নিইনি শাড়িগুলো সত্যিই খুব সুন্দর আর এখানে আরও অনেক রকমের শাড়ি রয়েছে যেগুলো আমরা অনলাইন অ্যাপসেও দেখতে পাই তো তার তুলনায় দাম কিন্তু এখানে অনেক কম এখানে মারাত্মক বৃষ্টি হলো মানে অর্ধেক ভিজেছি আর চশমাতে এখনও ওই জলে ছিটে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখন কিন্তু বেশ ভালোই রোদ আবার দোকানপাটসাও খুলে গেছে মানে বেশ মাহলটা খুব সুন্দর তো প্রচুর জিনিস কিনেছি আমি প্রচুর জিনিস কিনেছি আমি দেখাবো সব বাড়ি গিয়ে একটা এটারই একটা ভিডিও বানাবো যে কী কী জিনিস পাওয়া যাচ্ছে এখানে কালেকশন হিউজ মানে হিউজ কালেকশন আমি যেরকম ভেবে এসেছিলাম তার থেকেও ভালো কালেকশন হ্যাঁ দাম দরটা একটু করে নিতে হয় বাবা নাহলে কিন্তু অসুবিধা আছে ঠিক আছে তো এখনও দেখি আরও টুকটাক কিছু জিনিস কেনার আছে মানে আমার পকেট বেশ ভালোই হালকা হচ্ছে চলো একটুবার দেখা হচ্ছে তো আমার সবার কাছে একটা ভালোই বদনাম আছে যে আমি কোনো জায়গায় গেলে সামান্য মানে বাজার করতে সবজিপাতি বাজার করতে গেলেও আমি যদি ভালো কানের দেখতে পাই সেটা আমি কিনে নিয়ে পরে বাড়ি ফিরি তো এখন অলরেডি এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি বন্ধ হলো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো সেই জন্যেই স্বাভাবিকভাবেই সবাই নিজেদের জিনিসপত্রগুলো ঢাকা দিয়ে রাখছে নাহলে তো বৃষ্টির জন্য এগুলো নষ্ট হয়ে যাবে আউটসাইড নয়েজ এতটাই বেশি ছিল যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এখানে আমরা বলছিলাম যে অন্যান্য দিন যখন আমরা বাড়িতে থাকি বা ডিউটিতে থাকি তখন বৃষ্টি হয় না গরমে মরি আর এখানে আজকে আমরা ঘুরতে এসেছি সেখানেই এত মানে বাজে অবস্থা বৃষ্টি হচ্ছে আমার এক সাইড পুরো ভিজছে এখানে আমার ব্যাগটা নতুন কেনা ব্যাগটা পুরো ভিজে গেছে এক সাইডটা তো এরপর বৃষ্টি থামলে আমরা এখান থেকে রওনা দেব কিছু করার নেই আমাদের 10 মিনিটের বৃষ্টিতে সোনাঝুরিতে বন্যা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে শপিং করার পর সোনাঝুরি থেকে বেরিয়ে আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে কিছু খাবার দাবারের সন্ধান করবো এরপর আমাদের সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি এই একটা ফাঁকা রেস্টুরেন্টে আমরা এসেছি ঠিক আছে তো খাওয়ার এখন টাইম নেই খাবারটা প্যাক করে নিয়ে জাস্ট চলে যাবো আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে
তো প্রচুর টায়ার্ড লাগছে, মানে পেটে ছুটে ডন মারছে, এত খিদে পেয়েছে, কিন্তু আমরা এক বোতল জল পর্যন্ত নিয়ে বেরোইনি। মানে কি বলবো, মানে এক্সাইটমেন্ট লেভেল এতটাই বেশি ছিল যে এক বোতল জলটাও নেওয়ার সময় হয়নি। আর আমরা জিনিসপত্র কিনে এত বেশি ছিলাম যে কিছু খাওয়া হয়নি। মানে অনেক কিছু বিক্রি হচ্ছিল, কয়েক বেল বিক্রি হচ্ছিল, আবার আমপোড়া শরবত, আখের রস, কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হলো না, জল নামিয়ে দিল। তারপর তো চলে এলাম, চলো দেখা হচ্ছে। সো